স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটা কর্কট রোগের কারণ। কোথায় বেরোচ্ছিস? না, ঠিক করে মানুষ তো করতে পারলাম না। একটা কথার যে ঠিক করে উত্তর দিতে হয় সেটাও তুই শিখিসনি। জানোই তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, রোজ রোজ এক কথা জিজ্ঞেস করতে হয় বলো। না, রোজই ভাবি বলবি যে আজ একটা কাজের কাজ করতে যাচ্ছিস। ভূতের রাজার জুতো পরে বসে হাততালি দেবো আর অফিসে গিয়ে বসবো, তাই না? সত্যি যদি তোদের সিনেমার মতো সব হয়ে যেত, জীবনে হয় না তো এগুলো। তাই তো আমরা সিনেমা বানাতে চাই, সিনেমা জীবনের না হওয়া দিকগুলোকে পর্দায় দেখাবো বলে। জীবনেরই গল্প, জীবন থেকেই নেওয়া। আর ইলেকট্রিক বিলটা, প্রতি মাসে মোবাইলের ব্যালেন্সটা, এগুলো নেই তোদের সিনেমায়? হুম, আছে, তবে তোমাদের মতো হয়তো অতটা নেই। এইভাবে চলতে থাকলে কিচ্ছু করতে পারবি না জীবনে। কত ভালো মেয়েটা ছিল, সেও চলে গেল। আমার যদি মেয়ে থাকতো আমি কি এরকম ছেলের সাথে থাকতে দিতাম নাকি? হ্যাঁ রে, এসে ভাত খাবি তো? আজ বাবা আছে, আমি আছি। আমি কিন্তু এখনো ঠিক আছি, নর্মাল আছি, এই ওরা আমাকে বলে বলে পাগল করে দেবে। আমিও কিন্তু ঠিক পাগলের ডক্টর নই, আমি বলতে পারো মন খারাপ স্পেশালিস্ট। আচ্ছা, ডিপ্রেশন কি মন খারাপ? না না, ডিপ্রেশন আরো ভয়ঙ্কর। ডিপ্রেশন ক্যান্সারের মতো বা মগনলাল মেঘরাজের মতো। তাহলে একটা ভালো গান বা বৃষ্টির দিনের জানলা মন খারাপ কাটাতে পারে না বলছেন? হে মা, একদম না। ক্যান্সারের কেসে যেমন কেমোথেরাপিটা মাস্ট, সেরকমই ডিপ্রেশনের কেসে মেডিকেল অ্যাসিস্ট্যান্স মাস্ট। তাহলে আমি এখানে কী করছি? আমি তো ভালো আছি, আমি ভালো থাকি, আমি সুমন তোমাকে চাই বললে ভালো থাকি। আর কী হলে ভালো থাকো? নন্দনের বাইরেটায় বৃষ্টি পড়লে আমি ভালো থাকি, আর ওই আরসালানের বিরিয়ানির গন্ধটা, ওটা পেলে আমি খুব ভালো থাকি। আর লোকে আমার ব্যাপারে নাক না গলালে আমি ভালো থাকি। আর লোক বেশি না গলাচ্ছে? লোক বলতে একদম নিজের লোক, মানে ওই ধরুন মা বাবা। না, আমি বলছি না যে ওরা মেয়ে বলে আমাকে পড়াশোনা করায়নি বা মাছের বড় পিসটা ভাইকে দিয়ে আমাকে ছোটটা দিয়েছে, এইসব কিছু না। কিন্তু আমি যেটা নিয়ে এগোতে চাইছিলাম, দেখো তোমার মা বাবা এখানে এসেছিলেন তুমি জানো, ওনারা যা বললেন, তুমি নাকি আফটার ডেথ নিয়ে পড়াশুনো করতে চাও, মানে প্যারানর্মাল অ্যাক্টিভিটি। হ্যাঁ, সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার। আচ্ছা, এই নিয়ে আমাদের দেশে পড়াশোনা হয়? হতো না, রিসেন্টলি বিএইচইউতে একটা কোর্স শুরু হয়েছে, ওটাই করবো ভেবেছিলাম, তারপরে হয়তো বাইরে যেতাম। ইন্টারেস্টিং। শুরুতে সবাই ভাবলো ছোট বলে নাকি আমি এসব টিভি দেখে শিখেছি, তারপর পিসিরা বলতে শুরু করলো আমার নাকি মাথাটাই গেছে। আচ্ছা, তোমার কি এই ইচ্ছেটা ছোট থেকেই? কারণ ওনারা বলছিলেন যে এক
কাল রাত থেকে বলেছিলাম আমার সকালে একটা মিটিং আছে, জামাটা আয়রন করে রাখবে আর টাইটা বার করে রাখবে। আমি পেশেন্ট করছি। হ্যাঁ জানি জানি জানি, এবং তোমার ওই রাস্তার লোকগুলোর পাগলামি দূর করার এতটাই দায় যে আমার না। শ্রীঞ্জয়, আমি আমার বাড়ির লোকের সমস্যা নিয়েও আলোচনা করতে পারি, ইফ ইউ আর ইন্টারেস্টেড। ও, ইউ থিঙ্ক আই নিড আ সাইকোলজিক্যাল চেকআপ, রাইট? আই থিঙ্ক ইওর বাবা মা নিড মোর দ্যান মি, যে তারা মেয়েকে ছোট ছোট সংসার করার শিক্ষাগুলো না দিয়েই সাইকিয়াট্রিস্ট বানিয়ে দিয়েছে, তাই না? বাড়াবাড়ি করছো, আমার সামনে কিন্তু পেশেন্ট। এ অভি, সেই স্কুলের সামনেই দেখা। হ্যাঁ, এই চন্দনবাবু ঠিকই বলতেন, পৃথিবী গোল। তুই কই চললি? এই ফার্নোডের কাছে বাইকটা সার্ভিসিংয়ে দেওয়া। তুই কত দূর? আমার কোথাও সেরকম যাওয়ার থাকে না। সে কি রে, খেলা ফেলা দেখতে যাস না? মোহনবাগান মাঠ। শেষ কবে কোথাও যাবো বলে বেরিয়েছি মনে নেই। তুই এখনো খ্যাপামিগুলো ছাড়িস নি? আমি তো খ্যাপাই নাকি ভাই আর কি না, তোরও কিন্তু প্রায় 28 হলো আমার সাথে, তুই এখনো কিছু করছিস না? তুই কিসে আছিস? কিসে কিসে জিজ্ঞেস কর। বাবা, মানে প্লুরালে। আর এই বাড়ির ওপরটা করলাম, এবার ভাবছি বিয়েটাও করে নেবো। আর সিরিয়াসলি, এখনকার বাজারে ওই ওসব আবল তাবল ভেবে কোনো লাভ হবে না। দেখ, 2-3 মিনিমাম ইনকাম সোর্স তো লাগবেই, তাই সকালে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আর রাতে উবের মোটর। মানে আর ইচ্ছা আছে বাড়ির নিচে একটা ডেলিভারিও খুলবো। ক্যাপিটালিজম একদম হাত পেতে দাঁড়িয়ে আছে বল তোর জন্য। এ কি রে, কার্ল মার্কস ক্ষুণ্ণ হলেন নাকি টাকা না করছি বলে? তুই টাকা ইনকাম করছিস, কেটে ইনকাম করছিস, ঠিক আছে, কিন্তু সবাই তো সেটা নাও চাইতে পারে না। মানে দেখ, টাকাটা ইম্পর্টেন্ট, বাট শুধু কি টাকাটাই ইম্পর্টেন্ট? আচ্ছা আচ্ছা, দাঁড়া, বিয়েটা করবি তো? কিভাবে করবি? তুই বুঝতে পারছিস না না আমি কি বলছি? আমি ঠিক করে কিছু করতে পারছি না। মানে এমএটা কমপ্লিট করে একটা ইংলিশ টিচারের জবও পেয়েছিলাম। কি বলিস, গভর্নমেন্ট? প্রাইভেটই। ও, বাট পারলাম না, মানে 1.5 মাস গেলাম কোনোভাবে, কিন্তু কেন সমস্ত গল্পগুলো না মাথার মধ্যে ভিড় করে আসতে লাগলো, ঠিক করে কন্টিনিউই করতে পারলাম না। আর তারপর দিয়ে বাড়িতে বাবা মাও না কেমন। স্বাভাবিক স্বাভাবিক, সারাক্ষণ কথা শোনাচ্ছে তো? বিশ্বাস কর ভাই, বাড়িতে না ঢুকতেই ইচ্ছা করে না, মনে হয় সারাক্ষণ একটা ওয়ার ফ্রন্টে দাঁড়িয়ে রয়েছি আমি আর মা। আর তারপর থেকে অভিক, অভিক ভালো করে কারোর সাথে কথা বল, মনীষাও তো বিয়ে করে নিল। জানি রে। আর তারপর ভাবলি কারোর কথা? তবে ওকে ফোন করে ফেলি জানিস তো, তারপর সেভাবে কারোর কথা ভাবি। আচ্ছা, আমার কাছে একটা একজন পরিচিত লেডি সাইকিয়াট্রিস্ট আছে বুঝলি, তুই চাইলে আমি তোর কন্ট্যাক্ট দিতে পারি। বলছিলাম আমি বেরোচ্ছি বুঝলি, ঠিক আছে, চল বাই। ভুল সময় এসে বললাম মনে হচ্ছে। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি একটু কথা বলছি। না না, আমি আপনাদের এসব হাবিজাবিতে থাকতেও চাই না, কিন্তু ও না সকালে টাইটা বার করতে ভুলে গেল, আর জামার অবস্থা দেখুন। আঙ্গরং আজ উঠে। না না না, আপনাকে ওঠার দরকার নেই, আমি যখন তাড়াতাড়ি এসে গেছি আমি বরং টিভি দেখি। আর এখানে বসতে অসুবিধা হলে আপনারা ভেতরে গিয়ে বসতে পারেন, মানে বেডরুমে আর কি। আরে যান যান, এত হেজিটেট করার, ছোট লোকদের মতো করো না। আরে ওটাই তো বলছি, সারাদিন এই ছোট লোকের সাথে থাকো, একটু এসব আলবাল লোকের কথা শুনে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করো নাকি? কি চাইছো বলো তো তুমি? কি চাইবো, সারাদিন কাজ করে বাড়ি ঢুকে এসব ফালতু নাটক। অ্যাটলিস্ট বাইরের একজনের সামনে তো একটু ভদ্র সভ্য হও। আমার বাড়িতে আমি কার সাথে কিভাবে কথা বলবো সেটা আমি তোমার থেকে শিখবো না।
পারি সেখানে আমরা কেন কন্ট্রিবিউট করতে যাবো, তাই না? দেখ, আমি মেনলি উইস্কি খাবো, সারা দুলটে পড়ে থাকবো, আর রাত্রিবেলা তোর বাড়িতে থেকে যাব, ঠিক আছে? হ্যাঁ, না চিকেনের দায়িত্ব ভাই আমি নিতে পারবো না, ওইসব দায়িত্ব আমাকে দিস না। আমি চিকেন ফ্রাই করার যে মেশিনটা ওই দায়িত্বটা আমি নিয়ে নেব, ওকে? হ্যাঁ, না না না, আরে আমরা আগে যা করতাম আর কি, আমার সব মনে আছে ভাই, কী বলবো। আচ্ছা চল, তুই আমাকে আগের দিন রাত্রিবেলা কনফার্ম করে দিস, ঠিক আছে? ভাই ফাটিয়ে মজা হবে, ফাটিয়ে। আর মাথা যা কাজের যা প্রেশার না, কি বলবো। আচ্ছা ঠিক আছে, চল, তোর খারাপ হয়ে গেছে? আমার হয়ে গেছে, ঠিক আছে, চল টাটা টাটা, রাখলাম, চল। আলোটা তাহলে সারা রাত জ্বলবে? হ্যাঁ হ্যাঁ, যদি আমার বইটা শেষ করতে সারা রাত লাগে তো। দিন দিন শালা হোপলেস হয়ে যাচ্ছে। এখনো হোপ ব্যাপারটা বেঁচে আছে আমাদের মধ্যে? দেখো, একসাথে আছি যখন এক্সপেকটেশন, নিড, এগুলো তো ফুলফিল করতেই হয়, তাই না? এই মলেজ করে ফেললাম নাকি? সকাল থেকে একটা সিন বুঝে যাচ্ছি, হ্যাঁ এভাবে অ্যাক্টিং হয়? চোখে গ্লিসারিন, মুখে মেকআপ, প্র্যাকটিসটা ঠিক মতো করে করো না। আরে হচ্ছে না, বোঝার চেষ্টা করো। একটা জিনিস একের পর এক, দিনের পর দিন বলে যাওয়া হচ্ছে। কি করছো তোমরা? স্ক্রিপ্ট মুখস্থ করে আসো না, লাইটটা এখানে মুখে পড়ছে না, ক্যামেরা ট্রলি পর্যন্ত ঢুকছে না, কি করছো তোমরা আমি বুঝি না। সিনেমার মানে বোঝো? কত মানুষের সাধনা থাকে একটা সিনেমায়, লাইট থাকে, ক্যামেরা থাকে, টাকা থাকে, আর তোমরা ইয়ার্কি মারতে চলে আসো। আমি জানি
বলবো তার সাথে, লাগবে না কাউকে আর, একা গল্প করে যাব আয়নাতে আজ তাকে।